গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা আর তারপরেই চা নিয়ে হাজির হয়ে গেছি আমি রোজকার মতন চা খেতে খেতে একটু আড্ডা আর একটু গল্প হলো তারপরে আমার মা দিয়ে দিল নানপুরিয়ার ছোলার ডাল যেটা দোকানের কেনা ছিল সেটা খেয়ে আমি আর মিটি চলে গেলাম ছাদ একটু ছাদে ঘোরাঘুরি করার পর নিচে নেবে আসলাম আর নেবে আসার পরে আমার বম্বা বানিয়েছিল পাটিস্যাবটা আহা কি সুন্দর খেতে সেই পাটিসাপটা আমাকে টেস্ট করতে দিয়েছিল এই তিনটে সেটা খেয়ে আমি স্নান করে ফেললাম স্নান করে যথারীতি রোজকার মতন জামা কাপড় মেলে নিলাম তারপর নিচে এসে আমি খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ যেটা ডিমের ঝোলার ভাত যেটা খুবই নর্মাল কিন্তু ডিমটা আমার কাছে স্পেশাল ছিল কারণ অনেক দিন পর আমি ডবল কুসুমের ডিমটা খেলাম ডিম ভাত খাওয়ার পর আমি মিঠিকে ঘুম পাড়িয়ে দিলাম মিঠি ঘুমিয়ে পড়ল তারপর আমিও একটা লম্বা ঘুম দিলাম তারপরে বিকেলবেলা উঠে আমি ফ্রেশ হয়ে গেলাম আর আমি আর মিঠি চলে গেলাম রেডি হয়ে ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে আমার বান্ধবী এসেছিলো অনেক দিন পর বছর পর দেখা হলো আর ওর সাথে গল্প করতে করতে ব্লগটা শেষ